হ্যালো গাইস, আজকে আমি মির্চিতে আসছি। এটা তাজমহল রোডে। আমরা এখানে হচ্ছে কাঁকড়া ক্র্যাবগুলো খাবো। আমার ফ্রেন্ড সার্কেল ছোটো ভাইরা আসছে ফুড ট্রাই করার জন্য। সো লেটস গো অ্যান্ড ট্রাই। কারি বানাচ্ছে এদের হচ্ছে ভিতরে ইন্টেরিয়র, ছোট দোকান। এটা হচ্ছে ক্র্যাব বারবিকিউ মনে হয় না, কারি 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 কারি। সো মেনু দেখি, এদের মেনু। আমার ছোটো ভাই, এলাকার ছোটো ভাই, বিগ ফ্যান আমার। সো এটা কি ওর জন্য স্পন্সর? আমার ফার্স্ট সাবস্ক্রাইবার, ওকে ট্রিট দিচ্ছি আমি। হ্যাঁ, এর জন্য আমি তোকে ট্রিট দিচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তুই কী খাবি বল? এখান থেকে মেনু আছে, আমি যা খাবো তুই যেটা খাবি না, তোকে বসে আমি ট্রিট দিবো, আর তুই যেটা খাবি তোর ওটা খাবো। আমি খাচ্ছি, তুই আগে বল তুই এখানে কী খাবি? ক্র্যাব খাবি? ক্র্যাব হচ্ছে যেটা গ্রিল স্ন্যাপার আছে, ফিশ এটা খেতে পারিস। কাঁকড়া মশালা খাবি? ক্র্যাব মশালা, আচ্ছা ফাইন। আর নান দেখাবি না? ওকে। সো তুই হচ্ছে তাহলে তোর জন্য একটা ক্র্যাব আর এটা তোর চিকেন কারাই নি। হ্যাঁ ভাই, মেনু এটা নেবেন না? বাইকে ঠিক না, শুধু ও ট্রিট। ওটা আপনার হচ্ছে ক্র্যাব মশালা দিবেন দুইটা, চিকেন কড়াই দিবেন একটা, ব্রেড মশালা দিবেন একটা। একটা আর যে বিফ শিশ কাবাব, সিঙ্গেল ভাই, তাহলে হচ্ছে সবগুলো গার্লিক নান দেন, পাঁচটা গার্লিক নান। হ্যাঁ, পরোটা কেক অর্ডার দিছিল তো ক্যান্সেল। তাহলে ওটা হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। সো বল কি বলবি? বেইমান আসলে, এক নম্বর বেইমান। আর বল কিছু বলবি? মোটিভেশন করে, বুঝছো? আচ্ছা, রেসপেক্ট ফর দ্য ফুড দেন। এই যে আপনার ব্রেড মশালা হচ্ছে, ধন্যবাদ
গার্লিক নান এটা হচ্ছে শিশ কাবাব এখানে ইয়ে হবে গ্রিল হবে তুই বলে দে তাজবল কৃষি মার্কেটের সামনে আপনারা ট্রাই করতে পারেন এখানে লাইভ রান্না হচ্ছে এখানে নর্মালি ক্র্যাব থাকে লবস্টার থাকে এদিকে সব লাইভ রান্না বান্না করে আমরা সার্ভ করে বারবিকিউ এটা কি বানাচ্ছেন এটা ক্র্যাব ক্র্যাব হচ্ছে কাঁকড়া মাসালা বানাচ্ছে এটা রেডি করতেছে আর ক্র্যাব মনে হচ্ছে ওদিকে ভাসতেছে না কয়রায় ক্র্যাব মনে ভিতরে ভাসতেছে ও ক্র্যাব ভাজা হয়ে গেছে ক্র্যাব ভাজা হয়ে গেছে এটা এটা হচ্ছে আপনি এখানে উপরে কি তেল দেন সরষের তেল সরষের তেল দেন না আসছে ক্র্যাব ওয়াও দেখতে অনেক সুন্দর কালারফুল এটা হচ্ছে শিশ কাবাব রে মশলা এটা কি কড়াই চিকেন কড়াই আর এটা হচ্ছে গার্লিক নান নাইস প্রেজেন্টেশন সব সুন্দর এনে তোর কাঁকড়া আসছে থেকে কেমন লাগতেছে জীবন হ্যাঁ তোর দিকে তাকায় আছে কোনো তো লাইভ খাস নাই ফার্স্ট টাইম খাবি হ্যাঁ আর দেখা যাবে কে কাকে খাইতে পারে আচ্ছা শুরু করো প্লেটটা চাও কাজ ফেস বড় গরম আছে কিন্তু হ্যাঁ চলবে সব প্রথম দেখি ব্রেন মাসাল দিয়ে শুরু করি এটা কেমন দেখি কেমন অনেক ঝাল এক্সট্রিম ঝাল দেখতে পারবেন এখানে ভালোটা ভালো যেটা দিচ্ছে এটাই দিব না নর্মাল দিব এটাই তো এটাই আর তিনটা জোর না
কাকড়ার মধ্যে আসি ভাই, একটা কোক দিয়ে তো বড় এটা মাখামাখি হয়ে যাবে খেলে। থাই চাইনিজের মধ্যে একটা ফ্লেভার আসছে, এটা একটু ওইভাবে গ্রেভি বানাইছে, সুইট সাথে একটু ঝাল মজা। ক্র্যাবটা আসলে অনেক মজা। উইথ দিস রিজনেবল প্রাইস আই সাজেস্ট ইউ মাস্ট ট্রাই ক্র্যাবটা, মজা তো। সো উই আর ডান উইথ দ্য ফুড, দেখতে পাচ্ছেন ক্র্যাব পর আরও দুইটা এক্সট্রা অর্ডার দিয়েছি, তিনটা অর্ডার দিয়েছি ইনফ্যাক্ট, ভেরি ইয়ামি। দেখতে পাচ্ছেন বিফ চিকেন একটা ছিল, চিকেন কারি একটা ছিল, ক্র্যাব ফার্স্টে দুইটা নিয়েছিলাম, পরে আবার দুইটা নিয়েছি, দেন ব্রেড মশলা একটা, দেন কালি গ্রান তিন পাঁচটা নিয়েছিলাম, পরে আবার তিনটা নিয়েছিলাম, অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস টোটাল পাঁচটা ছয়টা, আলটিমেট 1433 টাকা সেটা বিল। অ্যান্ড লেট মি গিভ ইউ দ্য রিভিউ। সো ক্র্যাব যেহেতু 150 টাকা করে, যে টেস্ট আই উইল রেট ইট 10 আউট অফ 10। দেন আফটার হচ্ছে আপনার আপনার মেন মশলা, মেন মশলা ইট ওয়াজ ওকে, আমি ওটা রেট দিব 8.5 কম্পেয়ার টু প্রাইস। আর যেটা শিখ কাবাব ওটা আমি রেটিং দিব এটাও 8.5। আর চিকেন কড়াই ওটা ঝাল ছিল, একটু মজা ছিল, টেস্ট ভালো ছিল, সো ওটা আমি রেটিং দিব হচ্ছে 9। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।